দেখা পাচ্ছে, স্ক্রিনও দেখা পাচ্ছে, স্ক্রিনও দেখা পাচ্ছে। যাবে তো। বলেন আপনাদের কাজকামের কি অবস্থা? কোন বান্দা আমাকে ফোন দিচ্ছে যে মেসেঞ্জারে, আল্লাহ মাহফুজ জানে, থাক ওইটা ভাবে থাক। আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো নাকি? তো আমি দেখা যাচ্ছে, পার্ট টু লিখতেছেন আপনি না? পার্ট টু লিখা ওটা লিখেছি অনেক আগে, দেখা যাচ্ছে না তো স্যার। না এখান থেকে না, আপনি দেখবেন হচ্ছে ইয়া থেকে আছে। আমি এখান থেকে আমি আমি এখান থেকে ইয়া করছি, স্ক্রিন শেয়ার করছি ফেসবুক লাইভ থেকে, ফেসবুক লাইভ এখান থেকেও দেখতে পাবেন। এখন দেখেন সব জায়গা থেকে দেখতে পাবেন। ধরেন স্যার, ধরেন একটু কথা বললো তো সামান। হ্যাঁ, আপনি হচ্ছে এখন ফেসবুক থেকেও দেখতে পাবেন, সমস্যা নাই। ক্লায়েন্ট ফোন দিচ্ছে, ক্লায়েন্ট ক্লায়েন্ট ফোন দিচ্ছে স্যার। ফেসবুক লাইভের বিষয়টা আপনি এখানে যে কথাটা বলবেন, সেই কথাটা হচ্ছে ফেসবুক লাইভে একটু দেরি করে দাও, 10 সেকেন্ড পরে যাবে, 10 সেকেন্ড পর। আচ্ছা আজকে আমারও শুরু হবে। আজকে আপনাদেরও শুরু হবে না, পুরো ক্লাস লাইভে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, থাকলাম। ওকে, তো আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে আমাদের লাস্ট যে টপিকটা ছিল সেটা হচ্ছে এটা। আপনারা তো স্ক্রিন দেখতে পাচ্ছেন সবকিছু, সব জায়গা থেকে দেখতে পাচ্ছেন আমি শিওর। আমার এখানে লাইভ হচ্ছে, তো সেই সুবাদে আপনারা এখন সবাই থেকে দেখছেন, যে যেখানে বসে ফেসবুকের সামনে কিংবা আমার এই মিটের সামনে বসে দেখছেন, সবাই দেখতে পাচ্ছেন। ওকে, আচ্ছা আমরা যেটা করছিলাম, যারা হচ্ছে অর্লি স্টুডেন্ট ছিল তাদের হচ্ছে আমরা ইউএল ওএল এলআই এগুলো তো হয়ে গেছিল, আমাদের টেবিলটাও হয়ে গেছিল, এইগুলো হয়ে গেছিল। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে যে এইটা নিয়ে আমরা বলছিলাম যে একটা আমরা রিভিউ দিব। তো এই স্ট্রিমের সম্পর্কে আমাদের টোটাল যে রিভিউগুলা, আচ্ছা একটু ওয়েট। হ্যাঁ, কত ক্লায়েন্ট আর আপনাদের অন্যান্যদের কি অবস্থা, কামকাজ হচ্ছে? স্যার কাজ চলতেছে স্যার। আচ্ছা চলো, আচ্ছা আচ্ছা চলো, সমস্যা নাই। কত ক্লায়েন্ট স্যার আমাদের, ক্লায়েন্ট আমাদের দিবেন? হ্যাঁ, কি হয়েছে? তারপর কত ক্লায়েন্ট আমাদের দিবেন মাঝে মাঝে? হ্যাঁ নিবেন, সমস্যা কি? আসলে এই এর থেকে, এই স্টেপ থেকে হ্যাঁ মানে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট থেকে টোটাল ক্যারিয়ার করা কি সম্ভব আসলে? হ্যাঁ সম্ভব, কেন সম্ভব না, অবশ্যই সম্ভব। জয় ভাই আছেন? হ্যাঁ আছে তো জয় ভাই। জয় ভাই শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই আছি। ওকে, আচ্ছা যারা কাজ করছেন, যারা প্রজেক্ট নিয়ে কাজ করছেন, তারা তো অবশ্যই কাজ করবেন প্রজেক্ট নিয়ে, সমস্যা নাই, কাজ করেন। আর যারা পুরাতন আছে তাদেরকে নিয়ে আমি যে আসলে ক্লাসটা করছিলাম, ক্লাসটা চলছে এবং আপনারা অবশ্যই হচ্ছে লাইভে এটা দেখতে পাবেন, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, যেহেতু আমাদের এইচটিএমএল এর পার্ট আপাতত শেষ, এইচটিএমএল নিয়ে আমরা আর কোনো কাজ করব না, ঠিক আছে, এইচটিএমএল নিয়ে আমরা আর কোনো কাজ করব না। আর আপনাদের হচ্ছে হয়তো বা আপনারা এই লিঙ্কটা পেয়েছেন, আমি দিয়েছি, তো এখান থেকে আপনারা হচ্ছে যে কোর্স মডিউলটা ডাউনলোড করবেন এবং স্টেপ বাই স্টেপ কি আছে সেটা আপনারা জানতে পারবেন, ঠিক আছে। তো আজকে আমরা এখন আরেকটা জিনিস সেটা করব, আমি আসলে বেশি সময় স্পেন্ড করবো না, কারণ আমার একটু জায়গায় যাইতে হবে, আমি আসলে উপর থেকে সময় মানে ছুটি নিয়েছি আর কি। তো আপনারা ক্লাসে থাকবেন, আর হচ্ছে আপনারা যেটা নতুন যে ক্লাসগুলো আমরা হচ্ছে করলাম, হ্যাঁ কারণ আজকে আমাকে ডক্টরের কাছে যাওয়া লাগবে আবার, তো আমি আপনাদেরকে সাপোর্ট দিয়ে তারপরে যাব, যদিও এখন 12:27 বাজে আমাদের 1টা পর্যন্ত ক্লাস। একটু তো এই আমরা যে এইচটিএমএল গুলো শিখলাম, এই এইচটিএমএল গুলো অনেক পার্ট গুলো শিখলাম, এই এইচটিএমএল সংক্রান্ত বিষয়ে আর কারো কোনো প্রশ্ন আছে?
আমাকে শুনতে পাচ্ছেন না? আচ্ছা, আমার ভয়েস শোনা যায়? শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে। এখন এই যে আমি হচ্ছে যারা নতুন তাদেরকে উদ্দেশ্য করে যেটা করছিলাম সেটা হচ্ছে যে আমার এইচটিএমএল পার্টটা আপাতত আজকে শেষ। তো এই এইচটিএমএল সংক্রান্ত বিষয়ে কারো কোনো যদি প্রশ্ন থাকে আমি সেই প্রশ্নটা জাস্ট অ্যানসারটা দিচ্ছি, ঠিক আছে? যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে হচ্ছে যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে নেক্সট উইকের ফার্স্ট ডে থেকে আমরা কি করব বলেন তো, আমরা হচ্ছে পরের যে পার্ট যে সিএসএস, হ্যাঁ সিএসএস, এই সিএসএস, হ্যাঁ সিএসএস পার্ট, হ্যাঁ অর্থাৎ যে আমরা যে 3 নম্বর ক্লাস যেটা সিএসএস লার্ন সিএসএস, এই সিএসএস 3 এবং 4 এই দুইটা জিনিস আমরা শনিবারে আমরা এটা শিখে নিব, ঠিক আছে? তো এর এর বাইরে আর কিছু নাই আর কি আপাতত, তারপরে হচ্ছে আমরা বুঝতে চলে যাব, ঠিক আছে? এই হলো বিষয়। আর আস্তে আস্তে আমরা কাজ করব এবং কাজ শিখব এবং একটা পর্যায়ে হচ্ছে কি আমরা অতি দ্রুত আর কি হচ্ছে আমরা এখন মার্কেট প্লেসে যাব আর কি, ঠিক আছে? মার্কেট প্লেস থেকে আসলে আমাদেরকে আসলে ঢোকা উচিত এখন। দেখা যাচ্ছে যে আরো দু একটা স্কিল আমরা অ্যাচিভ করে স্কিলটা নিয়ে তারপরে আমরা মার্কেট প্লেসে যাব। এখন আপাতত আমাদের হয়তো বা স্কিল খুব বেশি নাই, হয়তো বা দুইটা স্কিল আছে, তো আমরা আরো কয়েকটা স্কিল নিয়ে তারপরে আমরা যেন মার্কেট প্লেসে যাইতে পারি, ঠিক আছে? ওকে, আচ্ছা, তো আচ্ছা এখন তো আমরা এইচটিএমএল নিয়ে আর আমাদের কোনো ইয়া নাই, আর সিএসএস সম্পর্কে আজকে আর আমি আলোকপাত না করি, সিএসএস টা আমরা নেক্সট ক্লাসে, কারণ একবারে যদি সব ক্লাস কারণ দেখেন সিএসএস নেক্সটে করি। আর হচ্ছে আজকে কি আর ব্রিফ করবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি 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 একটু ব্রিফ করব। আচ্ছা, একটু ব্রিফ করব দিয়ে তারপরে হচ্ছে আমি ইয়া করছি, সেটা হচ্ছে যে যেহেতু একটা 4 ঘন্টার ক্লাস যদি আমরা আসলে 40 মিনিট বা 50 মিনিটে শেষ করি সেটা অনেক মানে কি বলে, কারণ এটা হচ্ছে কোর্স মডিউল সেট করছে 4 ঘন্টার, তাই না? তো 4 ঘন্টাকে আসলে কি পয়েন্ট গুলো আমি আসলে যেটা হচ্ছে আপনারা যারা একেবারে পরে জয়েন করছেন, তো বেসিক্যালি এই জন্য যেটা আমি করছি সেটা হচ্ছে যে কি বলে মানে ইউনিক, যে ইউনিক নট অনলি ইউনিক, এটা হচ্ছে যে ইম্পর্টেন্ট যে হচ্ছে পয়েন্ট গুলো, যে পয়েন্ট গুলো নিয়ে আসলে আলোকপাত করছি। তো আমার মনে হয় না যে আপনাদের কাছে যে জিনিসগুলো আলোচনা করছি এটা হচ্ছে আপনারা বুঝতে পারেননি, আমি শর্ট টাইমে হলেও জিনিসগুলো আসলে ভালো করে বোঝানোর চেষ্টা করছি আমার সাধ্যমতো। আর আমি যেহেতু এখন কোনো প্রশ্ন পাচ্ছি না তাহলে আমি এতটুকু আসলে নিশ্চিত হতে পারি যে আসলে আপনারা ঠিকঠাক মতো বুঝতে পারছেন, তাই তো নাকি? জি বুঝতে পারছি, রিভিউটা দিবেন না টোটাল মানে স্যার মানে ইয়ে করে? হ্যাঁ 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 অবশ্যই, সেটা রিভিউ তো প্রশ্ন প্রশ্ন না প্রশ্ন না থাকলে তখন আমি আসলে রিভিউ দিব, ঠিক আছে? ওকে, তো প্রশ্ন নাই, আমি আসলে আমার রিভিউতে চলে যাচ্ছি। সেটা হচ্ছে আমার ফার্স্টে শিখতাম সেই কোর্সটা কে প্রোভাইড করছে, তাই না? তারপরে ওভারকাম, আসলে এইগুলো নিয়ে আসলে আলোচনা করে যে এইচটিএমএল এবং এইচটিএমএল এর ট্যাগ, তো এইচটিএমএল এর ট্যাগ গুলো আমরা আসলে কোথায় পাই? এইচটিএমএল এর ট্যাগটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে যে কোনো একটা এলিমেন্ট কে মানে ব্রাউজারে সঠিকভাবে উপস্থাপন করার জন্য, অর্থাৎ আমার এইচটিএমএল ট্যাগ গুলো ইউজ করা হয় আমি ব্রাউজারে যে জিনিসটা প্রদর্শন করাতে চাচ্ছি সেই জিনিসটা আসলে কি বলে প্রপারলি আসলে প্রদর্শন হচ্ছে কিনা, আউটপুট আসছে কিনা, সেটার জন্য আমরা বিভিন্ন এইচটিএমএল ট্যাগ ইউজ করি। তো আর এইচটিএমএল ট্যাগ ইউজ করার জন্য আসলে এইচটিএমএল ট্যাগ ইউজ ট্যাগ আছে, আর সব ট্যাগ মনে রাখা সম্ভব না, আর কোনো ট্যাগ আমরা মুখস্থও করবো না, বাট আমরা হচ্ছে বিভিন্ন নিয়মিত প্র্যাকটিস করবো, নিয়মিত প্র্যাকটিস করতে করতে এই জিনিসের সম্পর্কে আমরা একটা আইডিয়া পেয়ে যাব, ঠিক আছে? তো আমরা হচ্ছে মূলত এখন যেহেতু লেটেস্ট যেটা আপডেট যে ভার্সনটা সেটা হচ্ছে যে এইচটিএমএল 5 অর্থাৎ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ভার্সন 5, এই প্যাটার্নে আমরা কাজ করি। এটা একটা কি ডকুমেন্ট ফাইল, ঠিক আছে? এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর তারপরে হচ্ছে যে এইচটিএমএল ফরম্যাটিং, এইচটিএমএল ফরম্যাটিং লাইক দ্যাট একটা কি বলে টেক্সট আসলে কত ধরনের ফরম্যাটিং হতে পারে, হয়তো বা সেটা ইটালিক হতে পারে, আন্ডারলাইন হতে পারে, বোল্ড হইতে পারে, তাই না? তো এই যে এই ফরম্যাটিং বা দেখা যাচ্ছে কোনো ট্যাগের মানে কোনো লেখার সাথে তারপরে স্কোয়ার টাইপের একটা কি বলে সাইন অ্যাড থাকে, আবার দেখা যাচ্ছে যে আমরা যখন সাপোজ পানির সংকেত দিলাম H2O, এই যে এই জিনিসগুলো আসলে কি করে করে, এই জিনিসগুলো আসলে যে এইচটিএমএল ফরম্যাটিং মধ্যে লিখে, আবার দেখা যাচ্ছে যে একটা লেখা আছে লেখার মাঝে একটা দাগ, অর্থাৎ সেই সেই কি বলে ওয়ার্ডটাকে বা সেই এলিমেন্টটাকে কি করে দেওয়া, ক্রস করে দেওয়া, এই যে ক্রস করে দেওয়া, এই জিনিসগুলো আমরা আসলে করছিলাম রিলেট ট্যাগ দিয়ে। তো এগুলো আসলে আমরা হচ্ছে যে W3 স্কুলে আমরা আসলে ট্যাগগুলো পেয়ে যাবো এইচটিএমএল ফরম্যাটিং। আপনারা জানেন যে কি করে সার্চ দিতে হয়। আর নেস্টিং, নেস্টিং মানে হচ্ছে যে একটা এলিমেন্টের একটা এলিমেন্ট অর্থাৎ একাধিক এলিমেন্টকে যখন এক বা একাধিক এলিমেন্টকে যখন একটা বড় এলিমেন্ট বন্ধ করে রাখে বা কন্টেইন করে রাখে এটাকে আমরা বলি হচ্ছে নেস্টেড ট্যাগ। আর এই প্রসেসিংটাকে বলা হয় নেস্টিং। যেমন এইচটিএমএল এর মধ্যে আমরা অনেক কোড লিখি, তো এইচটিএমএল হচ্ছে এই যে একটা প্রসেসিং যেটা প্রসেসিং বলা হয় নেস্টিং, আর নেস্টেড হচ্ছে এইচটিএমএল হচ্ছে একটা নেস্টেড ট্যাগ এরকম।
তবে ইন্টেন্ট অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ফার্স্ট লাইন কোনো একটা আমরা আর্টিকেল দেখছি বা কোনো একটা প্যারাগ্রাফ দেখছি, তার ফার্স্টে দেখা যাচ্ছে একটা স্পেস থাকে। জাস্ট আমি যেহেতু শুধুমাত্র রিভিউ দিচ্ছি সেই জন্য জাস্ট আপনারা এই জিনিসটা একটু ওই জিনিসগুলো যেন মাথায় আসে। তো দেখা যাচ্ছে যে একটা প্যারাগ্রাফ লিখলাম, তার দেখা যাচ্ছে ফার্স্ট লাইনের একটু ফার্স্টের স্পেস একটু ফাঁকা থাকে, তারপর থেকে শুরু হয়। আমি যদি সহজ করে বলি, তো আমরা যখন এখন না আমরা পূর্বে যখন দরখাস্ত লিখতাম তখন লিখতাম কি জনাব, তারপরে হচ্ছে যে জনাবের নিচ থেকে আমরা শুরু করতাম, তাই না? একটু স্পেস দিয়ে, ওই যে ওই স্পেসটা, ওই স্পেসটাকে বলা হয় ইন্ডেনশন। তো ইন্ডেনশনের অনেকগুলো পার্ট আছে, সেটা হচ্ছে আপনার ওয়ার্ড স্পেস আছে, ইন্ডেনশনের ওয়ার্ড স্পেস আছে, লাইনের স্পেস আছে, হ্যাঁ হাইটের স্পেস আছে, বিষয়টা এরকম। ডক টাইপ ট্যাগ, ডক টাইপ ট্যাগ বেসিক্যালি এটা হচ্ছে একটা ডকুমেন্ট টাইপ ট্যাগ, যেটা আমরা আসলে ব্রাউজারে আমরা এটাকে আসলে ব্রাউজার জন্য এটাকে রিড করতে পারে, ব্রাউজার যেন প্রপারলি বুঝতে পারে যে তাকে আমরা আসলে কি ফাইলটা তাকে দিচ্ছি রিড করতে। এই জন্য আমরা আসলে ডক টাইপ ট্যাগ সম্পর্কে জানছি পড়ছি। ডক টাইপ ট্যাগ বেসিক্যালি ডকুমেন্ট টাইপ ট্যাগ এটা। তারপরে হচ্ছে হেডিং, হেডিং হচ্ছে আমাদের এইচটিএমএল ফাইভে যে হেডিং গুলো থাকে সেটা হচ্ছে H1 থেকে H6। H1 হচ্ছে সবচেয়ে বড় ট্যাগ এবং হেডিং এর মধ্যে সবচেয়ে বড় ট্যাগ আর কি, বড় অক্ষর হবে, আর H6 সেটা হচ্ছে সবচেয়ে ছোট হবে। আর ক্রমান্বয়ে H2 H1 থেকে ছোট, আবার H3 হচ্ছে H2 এর থেকে ছোট, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়, এটা হচ্ছে হেডিং টাইপ। আমরা যখন বিভিন্ন হেডিং করি তখন আমরা এই জিনিসটাই করি আর কি। তারপরে হচ্ছে HTML প্যারাগ্রাফস, প্যারাগ্রাফস মানে আমরা যখন একসাথে অনেকগুলো লাইন লিখি, একসাথে একটা ব্লকে যখন অনেকগুলো লাইন লিখি, এটাকে আমরা আসলে প্যারাগ্রাফটাকে আসলে ইনক্লুড করি, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে যে HTML লিঙ্কস, অর্থাৎ আমরা দেখা যাচ্ছে একটা ওয়েবসাইট ভিজিট করতে গেলে অনেক ধরনের আমরা লিঙ্ক পাই, লাইক দ্যাট বাটনও পাই, যেমন দেখা থেকে ক্লিক হেয়ার, ওয়াচ মোর, তাই না? এই যে এই জিনিসগুলো, এগুলোকে কি হয় লিঙ্ক আপ করতে হয়, কারণ একটা সেক্টর থেকে আরেকটা সেক্টরে ট্রান্সফার হওয়ার জন্য যে মেথডটা ইউজ করা হয় এটা হচ্ছে একটা লিঙ্ক, ঠিক আছে? তো এই লিঙ্কগুলো কীভাবে কাজ করে সেই জিনিসগুলো আমরা শিখছি। যেমন লিঙ্কের একটা হচ্ছে অ্যাট্রিবিউট হচ্ছে HREF বা হচ্ছে হাইপার রেফারেন্স বা অনেকে বলে হাইপার টেক্সট রেফারেন্স, ঠিক আছে? তারপর ইমেজ, তো ইমেজ কী করে অ্যাড করে সেটা আমরা দেখছি। সেটা হচ্ছে যে ইমেজ আমরা আমাদের পিসিতে যে ইমেজ সেই ইমেজটা কেমন করে ইউজ করতে হয়, বা আমরা যদি অনলাইন থেকে কোনো ইমেজ পাই সেই ইমেজটা আসলে আমরা কীভাবে লোড করি সেই জিনিসটা দেখছি। তারপর হচ্ছে HTML অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট ট্যাগকে, কোনো একটা নির্দিষ্ট ট্যাগকে স্পেশাল কিছু ইনফরমেশন দিয়ে, বিশেষ কিছু তথ্য দিয়ে বিশেষায়িত করা বা বিশেষভাবে উপস্থাপন করার জন্য যে মেথডটা ইউজ করা হয় তাকে বলা হয় অ্যাট্রিবিউট। লাইক দ্যাট অ্যাট্রিবিউট আমি যদি বলি সেটা হচ্ছে টার্গেট, এটা একটা অ্যাট্রিবিউট, এবং ইকুয়াল সাইন ডাবল কোটেশন, আর তার মাঝে কি থাকে একটা ভ্যালু থাকে যেমন ব্ল্যাঙ্ক, ঠিক আছে? তারপরে যখন আমরা ওয়াইড ইউজ করি কোনো একটা ট্যাগের মধ্যে, ইমেজ ট্যাগের মধ্যে যখন আমরা একটা ওয়াইড দিই, ওয়াইড একটা দিলাম, হাইট একটা দিলাম, তো ওয়াইডটা হচ্ছে কি আমার অ্যাট্রিবিউট, আর হচ্ছে ওয়াইড এর দিলাম 200, এই 200টা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। তারপর হচ্ছে HTML লিস্টেড, এই লিস্ট আর কি, এটা হচ্ছে ইউএল, ওএল আর হচ্ছে এলআই। তো এলআই হচ্ছে লিস্ট, আর ইউএলটা হচ্ছে যে আমরা যতগুলো লিস্টকে নিব সেই লিস্টকে আসলে একটা সেক্টরে ব্লক করে রাখার জন্য আমরা ইউএল বা ওএলটা ইউজ করি। ইউএল হচ্ছে আনাদার লিস্ট, এটা হচ্ছে শুধুমাত্র ডট 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 শো করে আমার লিস্টের বামে, আর ওএলটা হচ্ছে অর্ডার লিস্ট। এই অর্ডার লিস্টকে আমরা অনেকভাবে কি বলে প্রকাশ করতে পারি, এবং অর্ডার লিস্টের যেই অ্যাট্রিবিউট সেটাকে বলা হয় টাইপ অ্যাট্রিবিউট, অর্থাৎ এটা কি টাইপের হবে, টাইপটা হচ্ছে অ্যাট্রিবিউট, এবং এর ভ্যালু আমরা দিই, অর্থাৎ টাইপ ইকুয়াল ডাবল কোটেশন এর মধ্যে আমরা লিখি হচ্ছে, যদি আমরা ABCD করে চাই তাহলে আমরা A লিখি, যদি 1 করে চাই, আর অটোমেটিক এটা 1 ডিফল্ট ভাবে এটা 1 হয়ে কাজ করে। হ্যাঁ ওকে, এটা আসলে 1 হয়ে কাজ করে। আচ্ছা আচ্ছা, এটা একটা বিষয়। তারপরে হচ্ছে যে কি বলে আমরা যদি জাস্ট রোমান সংখ্যা চাই তাহলে জাস্ট আমরা ছোট হাতের I লিখি, এইভাবে করে আমরা আসলে এই অ্যাট্রিবিউটগুলোকে ইউজ করতে পারি। ওকে, তারপরে হচ্ছে HTML টেবিল। তো HTML টেবিলটা আমরা আসলে আমরা যদি একটা কোনো টেবিল তৈরি করতে চাই তাহলে সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে টেবিল ট্যাগটাকে ইউজ করা, এবং টেবিল ট্যাগের একটা হচ্ছে অ্যাট্রিবিউট আমরা ইউজ করতে হয়, নাহলে আমরা আসলে টেবিলের যে দাগগুলো সেই দাগগুলো আমরা বুঝতে পারি না। এটা অ্যাট্রিবিউটটা হচ্ছে বর্ডার ইকুয়াল সাইন ডাবল কোটেশন, এবং এর মধ্যে আমরা যেটা করি সেটা হচ্ছে আমি বর্ডারের একটা আমরা দিই, ভ্যালু দিই, সেটা হচ্ছে 1 থেকে শুরু হয় আর কি, ঠিক আছে? আর TR হচ্ছে টেবিল র, অর্থাৎ আমরা বাম থেকে ডান দিকে আমরা যেই ইয়াটা কল্পনা করি, একটা ডাটা কল্পনা করি বা একটা কি বলে এটাকে শেপ কল্পনা করি, এটাকে বলা হয় TR বা টেবিল র। টেবিল হেড, অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের একটা টেবিলে কিন্তু ফার্স্টে হেড থাকে, যেমন ID থাকে, নেম থাকে, এজ থাকে, স্যালারি থাকে, হ্যাঁ, তারপরে অকুপেশন মানে কি বলে ডেজিগনেশন, তো এই যে এই জিনিসগুলো একটু বোল্ড আকারে থাকে, এই জন্য একটা টেবিল হেডার থাকে, হ্যাঁ, এটাকে TH সংক্ষেপে বলে। তারপরে TD, অর্থাৎ আমাদের একটা টেবিল র এর মধ্যে কতগুলো ডাটা থাকবে,
এই ডাটাগুলোকে আসলে ইয়া করার জন্য ইনক্লুড করার জন্য আমরা টিডি ইউজ করি, এটাকে বলা হয় টেবিল ডাটা। আচ্ছা এবার হচ্ছে ফর্ম, ফর্মটা যদিও দেখানো হয়নি, ফর্মটা আমরা নেক্সট ক্লাসে দেখবো সেটা ফর্মগুলো কিভাবে কাজ করে। আপনারা যদি পারেন একটু এটা ইয়া করে নেবেন, দেখে নেবেন, আবার নেক্সট ক্লাসে আমরা শুরু করবো ফর্ম দিয়ে শুরু করবো, যে ফর্মগুলো কিভাবে কাজ করে, যেমন ফর্ম ট্যাগ কিভাবে কাজ করে, ইনপুট কিভাবে কাজ করে। যদিও এটা দেখানো হয়নি, এটা আমরা অতি সত্বর দেখাই দিব, এটা একটু মিস্টেক হয়ে গেছে, সমস্যা নাই। এটা ফর্ম ট্যাগ কিভাবে কাজ করে এটা আমরা কাজ করতে করতে শিখবো। আমরা যখন সিএসএস এ যাবো তখন হয়তো বা এরকম হতে পারে যে ফর্ম ট্যাগটাকে, অর্থাৎ এইচটিএমএল এর ফর্ম ট্যাগ এবং সিএসএস দুইটা একসাথে আমরা কাজ করতে পারি। এটা হচ্ছে একটা পার্ট ছিল। আর হচ্ছে এইচটিএমএল মেটা, মেটা লাইক দ্যাট হচ্ছে যে আমরা যেমন বলছিলাম যে অ্যাট্রিবিউট কোনো একটা এলিমেন্টকে, কোনো একটা এলিমেন্টকে আসলে বিশেষভাবে আসলে উপস্থাপন করানোর জন্য যে মেথডটা ইউজ করা হয় সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। আর মেটাটা হচ্ছে কোনো একটা ডকুমেন্ট ফাইল, লাইক দ্যাট আমরা যে ডকুমেন্টটা তৈরি করছি যে ডক টাইপ এইচটিএমএল একটা ফাইল তৈরি করছি, বা ইনডেক্স ডট এইচটিএমএল যে ফাইলটা আমরা, এটা একটা কি টাইপ ফাইল, ডকুমেন্ট টাইপ ফাইল। তো এই ফাইলটাকে আসলে বিশেষ তথ্যে, বিশেষ তথ্য দিয়ে বিশেষভাবে উপস্থাপন করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে আসলে যে মেথডটা দিয়ে ইউজ করা হয়, যে মাধ্যমটা দিয়ে ইউজ করা হয় সেটা হচ্ছে মেটা ট্যাগ। মেটা ট্যাগে অনেক ধরনের তথ্য থাকে, যেমন এই ডকুমেন্ট টাইপ ফাইলটা কে তৈরি করছে, অথর কে, এটা লাইসেন্স কি, তারপরে দেখা যাচ্ছে যে এটার ভার্সন, হ্যাঁ, বা দেখা যাচ্ছে আমরা যখন হচ্ছে কোনো ওয়েবসাইটকে যে এসইও করতে হয়, এসইও করার জন্য আসলে বিভিন্ন ইম্পর্টেন্ট কিওয়ার্ড গুলো আসলে মেটা ট্যাগের মধ্যে দেওয়া হয়, বা দেখা যাচ্ছে আমরা যখন কোনো ওয়েবসাইটকে রেসপন্সিভ করি, এই রেসপন্সিভ করার জন্য এই মেটা ট্যাগটাকে ইউজ করা হয়, এবং মেটা ট্যাগ সবসময় হেড ট্যাগের মধ্যে থাকে। তারপরে হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ, সেটা হচ্ছে যে আমরা এইচটিএমএল এর স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে যে জিনিসগুলো রাখি, বিভিন্ন স্ক্রিপ্টিং ফাইল, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বা স্ক্রিপ্টিং লিঙ্ক, এই লিঙ্কগুলোকে আমরা যখন ইনক্লুড করি তখন আমাদেরকে স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করতে হয়। তারপরে হচ্ছে এইচটিএমএল এন্টিটিস, এন্টিটিস লাইক দ্যাট হচ্ছে যে আমরা অনেক সময় কপিরাইট সাইন দেখি, তারপরে হচ্ছে রেজিস্টার ট্রেডমার্ক দেখি, বা বিভিন্ন ধরনের সিম্বল দেখি। এই সিম্বলগুলোকে আমরা আসলে কিভাবে কোডের মাধ্যমে, কি বলে, কোডের মাধ্যমে কিভাবে ইনক্লুড করতে পারি, এটা হচ্ছে এইচটিএমএল এন্টিটিস। তারপরে হচ্ছে এইচটিএমএল অডিও, অডিও লাইক দ্যাট ইমেজের মতো, এই ইমেজটাকে যেমন আমরা হচ্ছে আমাদের লোকাল পিসি থেকেও যখন আমরা রান করি সেটাও করতে পারি, আমাদের ফোল্ডারের মধ্যে রেখে, আবার অনলাইন থেকেও যখন আমরা ইমেজ দেখে রাখতে পারি সেরকম, অডিওটাও সেরকম, সেটা হচ্ছে আমরা আমাদের আমাদের লোকাল পিসিতে, লোকাল ফোল্ডারে আমরা এটা রেখে রান করাইতে পারি, আবার অনলাইন থেকে আমরা এটা নিয়ে এসে রান করাইতে পারি। অডিও ভিডিও একই রকম কাজ করে। অবজেক্ট, অবজেক্ট হচ্ছে যে আমার একটা ডকুমেন্টের মধ্যে আর একটা ডকুমেন্টকে ইনক্লুড করার জন্য অবজেক্ট একটা বিষয়বস্তু, এটাকে আসলে আমরা কি করে ইনক্লুড করি, এই জিনিসগুলো আমরা দেখছি। তারপর ইউটিউব, ইউটিউব লাইক দ্যাট আসলে এখানে যেটা মিল করানো হয়েছে সেটা হচ্ছে যে আমরা ইউটিউবের কোনো ভিডিও আমরা আসলে কিভাবে এস্টিমেট করে ইনক্লুড করব, এটা একটা বিষয়। আর ইউটিউবের ভিডিও অবশ্যই সেটা এমবেড ভার্সন হতে হবে, এমবেড ভার্সন না হলে সেটা আসলে রান করবে না, এটা আমরা দেখলাম। তো ওভারঅল এই জিনিসগুলো আমরা শিখছি। এখন এই যে আপনাদের কাছে যে কোর্স আউটলাইন বা কোর্স মডিউল যেটাই বলেন না কেন, আপনারা যে জিনিসটা আছে সেখান থেকে আপনারা এই জিনিসগুলো কিভাবে সার্চ করতে হয় সেই সার্চগুলো আমরা আসলে ফার্স্ট ক্লাসে শিখছি। যেমন হচ্ছে যে হোয়াট ইজ অনলাইন রিসোর্সেস, অর্থাৎ অনলাইন রিসোর্সকে আমি কিভাবে সার্চ করতে পারি। তো অনলাইন রিসোর্সের জন্য আপনারা যেহেতু একেবারেই নতুন, সেহেতু আমরা যেটা একটা সাইট আপনাদেরকে রিকমেন্ড করছি সেটা হচ্ছে W3 School। এই যে W3 School, এখান থেকে গিয়ে আপনারা সেই কিওয়ার্ডগুলো নিয়ে এসে আপনারা এখানে সার্চ দিতে পারেন। ঠিক আছে, আপনাদের এরকম থাকবে না যে এরকম সার্চ আইকন থাকবে, এখানে ক্লিক করলে এরকম একটা আপনাকে কি দিয়ে দিবে, অ্যাড্রেস বার দিবে, বা এই অ্যাড্রেস বারে জাস্ট আপনার বা কিওয়ার্ড বার আপনি যেটাই বলেন না কেন সেটা এখানে দিয়ে আপনি জাস্ট সার্চে ক্লিক করে অটোমেটিক এটা আপনার চলে আসবে। ক্লিয়ার? ওকে, আমরা নেক্সট ক্লাসে সিএসএস টা করব। ঠিক আছে, আর আপনারা হাসান মিয়া, হাসান মিয়া আছেন? আরিফা খাতুন, আরিফা খাতুন আমাকে একটা মেসেজ করছিল, কারেন্ট ছিল না, এইচটিএমএল স্টেটস দেখান ভাইয়া। এইচটিএমএল দেখাবো, আচ্ছা আমি হচ্ছে ইয়া করবো নি, আপনাদেরকে ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো নি, সমস্যা নেই। আর এত ইয়া মানে কি বলে মানে অনেকটা মানে ইয়া এস্টিমেট লিস্ট আমরা এখানে করছিলাম, জি লিস্টের কাজ করছিলাম, বাট ওটা তো আপনার ক্লাস রেকর্ড আছে, এটা দিয়ে দিলে হবে। হ্যাঁ, আমাদের আসলে ক্লাস রেকর্ড দেওয়ার ইয়া নাই, তো এই জন্য আমরা, আচ্ছা সমস্যা নেই, আমি আপনাকে, আচ্ছা আমার কাছে সময় আছে, আমি ক্লাস রেকর্ডটা দেখাচ্ছি, এই ক্লাস রেকর্ড বলছি, আমরা আসলে ইউএলটাতে যাই। আচ্ছা আমরা এটাতে কাজ করছিলাম, এটাতে, ওকে না দেখেন ইউএলটা দেখেন, ইউএল মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট। ঠিক আছে,
ইয়ার হচ্ছে একটা ডাবল ট্যাগ বা কন্টেইনার ট্যাগ, এটাকে আমরা লিখতে পারি কি যেহেতু আমার ডাবল ট্যাগ, আমাদের ট্যাগটা ওপেন করতে হবে, ট্যাগটাকে ক্লোজ করতে হবে। আমি যেই ট্যাগটা যেই নামটা দিয়ে আমার ট্যাগ ওপেন করব সেই নাম দিয়ে আমার ট্যাগটাকে ক্লোজ করতে হবে, এবং আমার যেন মানে সিস্টেম আর ব্রাউজার আর কি বলে প্রোগ্রাম যেন বুঝতে পারে যে হ্যাঁ এটা এখানে শুরু হয়েছে এবং শেষ হয়েছে, এই জন্য আমি এখানে কি দিয়েছি এটাকে বলে ফরওয়ার্ড স্ল্যাশ, বা আমরা এটাকে স্ল্যাশ নামে চিনি। ঠিক আছে, তো ইমেল এর মধ্যে আমরা যেটা রাখতে পারি সেটা হচ্ছে লিস্ট। ঠিক আছে, লিস্টটা হচ্ছে আমার ডাবল ট্যাগ বা কন্টেইনার ট্যাগ, এখানে হচ্ছে লিস্ট ওপেন করতে হবে যেহেতু আমার কন্টেইনার ট্যাগ বা ডাবল ট্যাগ, এটাকে আমরা এই যে লিস্টে ক্লোজ করলাম। ঠিক আছে, এইটাকে আমরা সাপোজ চারটা পার্টে দেখাচ্ছি। ওকে, সাপোজ আমি এখানে লিখলাম হোম, এখানে লিখলাম অ্যাবাউট, ঠিক আছে, এখানে লিখলাম সার্ভিস, SERVICE সার্ভিস, ঠিক আছে তোমার নাকি। আচ্ছা, তারপরে আমরা লিখতে পারি আমাদের কাছে হোম, হোমে গেল, অ্যাবাউট আমার সঙ্গে জানলো, আমার সার্ভিস নিল, অ্যান্ড দেন আমার সাথে কি করবে কন্ট্যাক্ট করবে, তাই না, CONTACT কন্ট্যাক্ট। ওকে ফাইন, এখন এটাকে যদি আমি রান করি, সরি আমার হচ্ছে ব্রাউজারে অলরেডি দেওয়া আছে, এখান থেকে আমি রান করি। আচ্ছা, আমার এই যে কন্ট্যাক্ট, ঠিক আছে, আমরা ওই জিনিসটা লিখলাম যখন। আচ্ছা, একটা জিনিস সেটা হচ্ছে একটু ও আচ্ছা, আমরা এই টেবিল ট্যাগটাকে আপাতত রাখছি না, টেবিল ট্যাগটাকে আমরা আউট করে দিচ্ছি, তাই না। এই টেবিল ট্যাগটাকে ধরলাম, ধরে এই টেবিল ট্যাগ ওপেন ক্লোজ ক্লোজ করে দিলাম। আচ্ছা, শুধুমাত্র আমরা এইটাকে আউটপুট হিসেবে নিব। ওকে, এই যে নিলাম, ঠিক আছে, এটা হচ্ছে ইউএল। তো আমরা এই ইউএল কে যদি আমরা আবার ওএল দিয়ে করতে চাই, ইউএল মানে হচ্ছে আনাদার লিস্ট। এই যে ইউএল যখন দিচ্ছি তখন একটা জিনিস হচ্ছিল, সেটা হচ্ছে কি এই যে একটা ডট চলে আসছিল, তাই না, ডট আসছিল। তো আমরা যদি এখন এটাকে ওএল এ ট্রান্সফার করি, ওএল মানে হচ্ছে অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট মানে নির্দিষ্ট একটা আমি যে অর্ডারটা দিব সেই অর্ডার অনুসারে সে কাজ করবে। ঠিক আছে, তো আমরা যদি কোনো অর্ডার না দিই তাহলে সে ডিফল্ট ভাবে একটা অর্ডার লিস্ট নিয়ে নিবে। এটাকে আমি রান করি, দেখেন কি হয়, এই যে এখন কি হলো 1 2 3 4 হয়ে গেল, অর্থাৎ এটা একটা অর্ডার। আচ্ছা, আমরা একটা জিনিস দেখছিলাম সেটা হচ্ছে টাইপ অ্যাট্রিবিউট, তাই না, টাইপ অ্যাট্রিবিউট। এই যে টাইপ অ্যাট্রিবিউট, টাইপ অ্যাট্রিবিউটটা কিভাবে কাজ করে দেখেন, এটাকে আমরা টাইপ অ্যাট্রিবিউট দিলাম, TIP, টাইপ হচ্ছে অ্যাট্রিবিউট। ঠিক আছে, আর অ্যাট্রিবিউটের মধ্যে যেটা লিখবো সেটা বলা হয় অ্যাট্রিবিউট ভ্যালু। এই অ্যাট্রিবিউটে আমি জাস্ট দিলাম হচ্ছে এ, অর্থাৎ স্মল এ আর কি, সরি। ওকে, এখন এটাকে যদি আমি একটু রান করাই, আমার এখানে ফাইলটা আছে, আমি রান করাই, এই যে ABCD অটোমেটিক কিন্তু চলে আসছে, আমি কিন্তু এখানে ABCD আর লিখছি না, অর্থাৎ BCD কিন্তু আমি লিখিনি, শুধুমাত্র আমি টাইপটা দিয়ে দিয়েছি যে এ। ঠিক আছে, আমি যদি এটাকে ক্যাপিটাল এ লিখি তাহলে কি হয় দেখেন, ক্যাপিটাল এ লিখলাম তাহলে কি হয়, ঠিক আছে, ABCD হয়ে গেছে। ঠিক আছে, ওকে, এখন আমি চাচ্ছি যে এখানে আমি কি লিখবো, রোমান সংখ্যা দিব, রোমান সংখ্যা মানে ছোট হাতের আই মানে তো 1, তাই না, এটাকে দিলাম, সেভ করলাম। আমার প্রত্যেকবার সেভ করতে হবে, সেভ না করলে এই ফাইল কাজ করবে না। হ্যাঁ, এই যে রোমান কি 1 2 3 4, ঠিক আছে, বুঝতে পারছেন আরিফা খাতুন, ক্লিয়ার, মেসেজ করেন। আমি আপনার কথা বুঝিনি, কন্ট্রোল ইউ, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, আমি বুঝতে পারছি, হ্যাঁ কন্ট্রোল ইউ চাপলে যে সোর্স ফাইলটা আসে সেই সোর্স ফাইল থেকে আমরা সিএসএস কিভাবে আনবো, তাই তো। আচ্ছা দেখাচ্ছি, থামেন, এইটা আমার তো এখানে সিএসএস কাজ করিনি। আচ্ছা, আমরা এখানে মেবি সিএসএস কাজ করছিলাম একটা, এইটার সিএসএস কাজ করছে, তাই তো, এটার কি সিএসএস করছিলাম। আচ্ছা আমি দেখি, থামেন, আমি মাই গড, আচ্ছা আমরা সিএসএস এর কাজ মেবি এটাতে করছিলাম, আমি দেখাই যে আমরা জাস্ট এই যে এভাবে লিংক দিচ্ছি, তাই না, এই লিংক দিলে হচ্ছে যে আমাদের এটা শুধুমাত্র এইচটিএমএল ই করছিলাম মনে হয়, আমরা কন্ট্রোল ইউ দিই, কন্ট্রোল ইউ দিলে সিএসএস না, এখানে সিএসএস না এটাতে। আচ্ছা ঠিক আছে, থামেন, আপনাকে দেখাচ্ছি আমি, আমার রিপোজিটরিতে আমি ফিরে যাই, এই যে ইওর রিপোজিটরিস। হ্যাঁ, আচ্ছা বুস্টআপ দিয়ে একটা কাজ করছিলাম আমরা, তাই না, বুস্টআপ কই, এই যে বুস্টআপ, এটা তো আমার সিএসএস ছিলই। ওকে, আচ্ছা এটা দেখাচ্ছি, ওকে, আমি আপনারা তো ফাইলটা পাবেন এরকম একটা লিংক পাবেন, তাই না, দেখাচ্ছি, থামেন, একটু ওয়েট করেন। আচ্ছা, এই যে আমরা এরকম একটা ফাইল পাইছিলাম, তাই না, এরকম একটা ফাইল পাইছি, তাই তো। এখন আপনি জানতে চাচ্ছেন যে এটা থেকে আমরা সিএসএস টা কেমনে নিয়ে আসবো, তাই না,
কন্ট্রোল ইউ দিলেন, কন্ট্রোল ইউ দিলে পাশে একটা ট্যাব ওপেন হবে, সেটা কি ট্যাব ওপেন হবে, সেটা সোর্স কোডগুলো আমি পাবো। এখন প্রশ্ন হচ্ছে যে আমি আসলে সোর্স কোড না, আমি শুধুমাত্র শুধু সোর্স কোডের পাশাপাশি আমি সিএসএস ও চাচ্ছি। এই দেখেন এখানে লেখা আছে সিএসএস, এই সিএসএস তাই না, সিএসএস স্ল্যাশ স্টাইল ডট সিএসএস, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করলে সিএসএস আমরা যা লিখছি সেই জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। আপনার যদি মনে হয় যে না সিএসএস তো করলাম, এখন হচ্ছে যে আমি যে কোডটা লিঙ্ক আপ করাইছি যে এখানে কি লোড করাইছি, বুটস্ট্র্যাপের সিডিএন লোড করাইছি, এখানে ক্লিক করেন। বুটস্ট্র্যাপের সিডিএন দিলে এই যে বুটস্ট্র্যাপের জিনিসগুলো পেয়ে যাবেন। এখন এই কোডগুলো আপনি কিছুই বুঝবেন না, এগুলো যদি আপনি লোড করাইতে চান তাহলে দেখা যাচ্ছে বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস দিয়ে আপনি লোড করাবেন, নতুবা এই লিঙ্কটাকেই কপি করে সেট করে দেবেন, ঠিক আছে। তারপরে যেমন হচ্ছে আমরা কি নিয়েছিলাম, স্ক্রিপ্ট নিয়েছিলাম, অনেকগুলো স্ক্রিপ্ট নিয়েছিলাম, সেই স্ক্রিপ্ট আপনি ক্লিক করেন, স্ক্রিপ্টে ক্লিক করলে ওই স্ক্রিপ্টিং ফাইলগুলো আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তো আপনারা আসলে আমরা যেহেতু সিডিএন, আমি যেহেতু সিডিএন ইউজ করছি, তো আপনারা আসলে এইভাবে নিয়ে কপি করে লেখার কোনো প্রয়োজন নাই, কারণ দেখা যাচ্ছে যে কপি করে লিখতে গেলে একটা ডট মিস হয়ে গেলে দেখা যাচ্ছে প্রোগ্রাম রান করবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনারা যদি করতে চান তাহলে যে এখান থেকে যে ইয়ে আছে এখান থেকে নিয়ে নেবেন, অর্থাৎ আপনি যে এই ফাইলটাকে যদি পুরোপুরি লোড করান তাহলে ইমেজ ব্যতীত সব কিছুই আসবে, ঠিক আছে। কারণ ইমেজ আমার এক্সট্রা করে ইয়া করা আছে, হোল্ড করা আছে, মানে কি বলে স্টোর করা আছে, ঠিক আছে, ক্লিয়ার? রিফান আক্তার বুঝতে পারছেন? রিফান আক্তার, রিফান আক্তার আপনি বুঝতে পারছেন? আর কোনো কোশ্চিন আছে কারো? হ্যালো, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনি কি আমার কাজ বুঝতে পারছেন? জি স্যার, নেটের একটু সমস্যা হচ্ছিল। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে হচ্ছে আপনারা একটা কাজ করেন, সেটা হচ্ছে আপনাদের প্রজেক্টের কি অবস্থা বলেন তো, যারা প্রজেক্ট নিয়ে কাজ করছেন প্রজেক্টের কি অবস্থা? চুপ, কি প্রজেক্ট করে কি বন্ধ করে দিয়েছে নাকি ছেলেপেলে? আচ্ছা, রাশিদুল ইসলাম ভাই, আপনি তো আজকে নতুন একেবারে তাই না? আপনি কাজ বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। কোনো সমস্যা? না স্যার। কোনো প্রবলেম? না, কোনো প্রবলেমও নাই, সমস্যা নাই, ওকে ফাইন। তাহলে আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে, আচ্ছা হাসান মিয়া আছেন? সব প্রজেক্ট নিয়ে ব্যস্ত সব? ও আচ্ছা, এটা কাজ, একটা কাজ করা হয়নি প্রজেক্টটা, কাজ করতেছি মানে একটা বস সাইড এর কাজ করতেছি, এটা নেন নেবেন না? হ্যাঁ হ্যাঁ, ভুলে ভুলে গেছি আমি, অ্যাটেন্ডেন্সই ভুলে যাই শুধু। আচ্ছা শুনেন, আমরা হচ্ছে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, নাকি আমি হচ্ছে স্ক্রিন শেয়ার অফ করলাম। হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ারটা অফ করলাম, দেন আমি হচ্ছে স্টপ স্ট্রিমিং স্টপ করে দিলাম, শেষ, আর কাজ হবে না, স্টপ হয়ে গেছে। এই মাউন ভাই দেখেন লাইভ হয় কিনা, আমি দেখেন স্টপ করলাম, আপনি আবার ওখানে দেখতে পান কিনা দেখেন। ভাই ফিরে বলছিলাম, হ্যাঁ দেখেন তো আমার লাইভ দেখতে পাচ্ছেন কিনা ফেসবুকে, আর আমি তো এখন অফ করে দিছি। হ্যালো ভাই, হ্যাঁ বলেন। শেষ করতে পারিনি কাজ, শেষ করতে পারিনি মাই খাবে হ্যাঁ আপনি। মায়ের খাবেন তারপরে পারবেন, থামেন আসছি আমি একটু ফোন পিক করে আসি। হ্যাঁ